ভালো আছি। এই তো ভালো, তা দেশের যে অবস্থা তাতে আর ভালো তাই গিয়ে রে, ভাবতেছি যে টাকা পয়সা গুছাইয়ে বাইরে বিদেশ বিদেশ চলে যাবো, দেশে থাকবো না। আমি তো ভাবতেছি যে কিছু টাকা পয়সা গুছাইয়ে তাই দেশের ভিতর কিছু করে খাওয়া যায় নাই। দেবি ফোন দে আসে ভাই আকি বলতো বিদেশ যাবে তা আমার এখানে একটু আসেন তো। ও নো আসসালামু আলাইকুম। কি নিয়ে কথা করছো তোমরা? ভাই দেশের অবস্থা তো ভালো না, আমি চাচ্ছিলাম বাইরে টাইরে যাওয়ার। বাইরে যাবা? তা তুমি কোন দেশে যেতে চাও? ভাই মনে করেন যে দেশে গেলে আমি 4-5 লাখ টাকা কামাতে পারবো সেই দেশে। 4-5 লাখ টাকা এসে বেশিও কামাতে পারবা? তুমি তো আগে তো জানলি তো যে আমার দুটো ফ্লাইট ফাঁকা গেল, বিমানে কালকেও 3টা সিট ফাঁকা গেছে। আগে কমা না। আরে মেয়ে বসো, বসে কথা কও। হ্যাঁ তাই বসে নি। তাহলে এই যে আমার একটা ভালো পরিচিত দেশ আছে, এখানে ইনকামও বেশি, হলো যদি হুলুর নিতে যাতে চাও আর উনি আমার কাম কি হয় দেশে কাম কি? তোমার কাম কষ্টের কোনো কাম না, সীমায় পাকাবা এই আছে কাজ। সীমায় পাকানো লাগে? সীমায় পাকাবা ও কোনো ব্যাপার না, তাহলে আমার ওই দেশে যাওয়া লাগবে। আবার তুমি তো খাতি উপারবা সীমায়, মাঝে মধ্যে কি ফিরি খাতি দেবে? ফিরি তুমি তাহলে আমার ওই দেশে যাওয়া লাগবে। ওই দেশে ভালো খাই, তাহলে টাকা দিয়ে দাও তাড়াতাড়ি এই পাঠাই দিবা। ঠিক আছে আমার ওই দেশে যাওয়া লাগবে। তো ভাই টাকা তো টাকা পয়সার ব্যাপার, তা ভাই কিছু তুই গ্রামের বার বিঘা নিবানে যা কিছু কম নিবানে তাহলে তুইও চল, কম খরচের মধ্যে খালি সীমায় পাকাবো দুইজনে যাই। আরে মাঝে মধ্যে ফিরি সীমায় খাতে পারবো, প্যাট পিড়ে খাবো। আর সীমায় খাতি না চাই তাহলে যাবো না। ওই দেশে একটা ভালো চাকরি আছে, ও যদি করতে চাই তা দিয়ে দিতে পারবে। দেখ যা ভালো দেশের ভিতরে চাকরি করবে, অল্প টাকা দিতে পারবা না? হ্যাঁ ভালো একটা চাকরি দেওয়া 3-4 লাখ টাকা দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো একটা চাকরি। ভাই কি চাকরি সেটা তো শুনলাম না ভাই। আর 6000 টা চাকরি, চাকরি আসছে রেলে পাম দিয়ে। আরে রেলে চাকরি পাম দিয়ে টাকা পয়সার বিষয় না ভাই, ভাই বিকার মানুষ তো কম নেই। আছে না ভাই বিকারে লেখা যেহেতু কাজ দিতে হবে ওই নিবানে। আচ্ছা ঠিক আছে, কাজ ওই প্রতি মাসে খা বাবা তার থেকে 72000 টাকা বেতন পাবা। আচ্ছা ঠিক আছে রাজি, ওই দিনই দুইবার পাম দিতে। তাছাড়া দিনই কোনো কাজ নেই, রেল তো সারাদিন এসে পড়ে থাকে না, তাই পাম্পার কিনে দেবে কিটা? ওই পাম্পার আসতে ওই যে মনে করো ওই যশোরের স্টেশনেও দিতে পারে। ওই প্রথম 3 মাস দেওয়ার জন্যে ওই পাম্পার ওই জায়গাতে দেবে। আর যদি তুমি 3 মাসে না শিখতে পারো তাহলে আবার তোমার নিজের গাঠির তো ঠা দেয় পাম্পার কেনা লাগে। আচ্ছা সেটা নাই বুঝলাম, আমি তাহলে কোন জায়গা ফেলাতে পারেন আপনি? ওই তুমি এলাকার মানুষ তো তোমার যা নড়া রয়েছে খালি খালি কষ্ট দূরি যাবা কা। বেতনের কথা তো বলেছিলেন 72000 টাকা, তা 72000 টাকায় কি হবে? তুমি যদি ওই 3 মাস ট্রেনিং এর পরে যদি সঠিক ভাবে পারো তাহলে 72000 টাকা পাবা। আর যদি আবার না পারো তাহলে কিন্তু আবার 3 লাখ টাকা দিবে। এত টাকা? হ্যাঁ তোর সরকারি চাকরি। আরে সরকারি চাকরি না কর, ভালো হবে না কর। আচ্ছা দেয়া যাক, তাহলে করবা তাহলে আমি কিন্তু তাহলে যোগাযোগ লাগাই দেবো। আচ্ছা ঠিক আছে, তোর তো কোনো খাটনি না, খালি ট্রেনের জায়গায় খালি পাহাড় দিবি, সারা দিন দেওয়া লাগবে না আর প্রত্যেক জায়গায় দেওয়া লাগে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, ওই মাঝে মাঝে আসলে দেখবা যে কোন জায়গায় নেই সেই জায়গায় দিবি। ভাই থাকা খাওয়ার ব্যবস্থা কি? ওই কোম্পানির মধ্যেই তোমার ওই থাক খাওয়া সব দিয়ে দেবে। আর মনে কর অনেক ফুলাফান হয়েছে জ্বালা যন্ত্রণা আর ওই ট্রেনের মধ্যেই ওই কান্দে কুন্দে ইয়ারে ওর মা বাবা রাগ করে কিন্তু ট্রেনের মধ্যে অনেক খাবার দাবার চাইলে ফেলাই দেয়। বটে টমেটো একটু ফেলাই দিলে ওইগুলো খাবে। আর এও খাওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে আমি রাজি। আচ্ছা ভাই ঠিক আছে।